আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত দিনী ভাই বোন আপনারা যারা লাইভ ক্লাসে আছেন আর যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আজকের এই ক্লাসে স্বাগত আজকের এই ক্লাসে আমরা শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আমি প্রত্যেকটি আয়াত প্রথমে আপনাদের মস্ক করাবো তারপরে ইনশাআল্লাহ আমি আপনাদের ওই আয়াতে যে নিয়ম কানুন আছে সেটা আমি সুন্দরভাবে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ তারপরে ইনশাল্লাহ আমি আপনাদের আবারও মস্ক করাবো আর তারপরে আমি আপনাদের থেকে ধরবো ইনশাল্লাহ তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি সবাই আমার সাথে সাথে পড়বেন رجيم نعم رجيم اقلو كارو بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم لم يكن الذين كفروا এই এখানে আপনাদের একজন বললেন ওয়ামিল এখানে কি ওয়াউ বলেছে আমি কোনো জায়গায়

আহ তো তো দলাইয়া না ওকে সবাই একটু খেয়াল করেন এখানে দেখেন একালিপ মত জেরে বামে যরফ লাগিয়া কাফারু এখানে টেনে পড়বো আর রর উপরে পেশ বা যবর থাকলে মোটা করে পড়তে হবে মিন নন সেকেন্ডের পরে ইজারের অক্ষর হামজার স্পষ্ট করে পড়বেন আহলিল কিতাবি কিতা এখানে দেখেন খাড়া রয়েছে একলিপ টেনে পড়ব ওয়াল মুশরি রন নিচে জের রয়েছে চিকন করে পড়বেন কিনা এখানে একলিপ মদ মুং এখানে ইকফা না নন সেকেন্ডের পরে এক কর ফার্স্ট সেজন্য কি না এই যে দেখুন

من أهل الكتاب من أهل الكتاب والمشركين منفكين والمشركين من منفكين حتى تأتيهم البينة

অক্ষ করলে কি হতো সেটা বলেন আপনি তো করেছেন করলে যে নিয়মটা হয় সেই নিয়মটা বলেন আমাকে বাকি অংশ বলেন মাঝখানে অক্ষ করেছেন কিন্তু আপনি এক দুই শব্দ আগের থেকে আবার ধরেন নি এটা যদি না ধরেন তাহলে কিন্তু হবে না ওকে আল্লাহ আমি সবাইকে বলবো আপনারা একটু মনোযোগী হন মনোযোগী না হলে আমরা কিন্তু এগুলো পারবো না কারণ এখন ধীরে ধীরে একটু কঠিন তা আসবে ঠিক আছে হ্যাঁ ওকে আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি রসুল সবাই বলেন

ওকে খেয়াল রয়েছে আমরা মোটা করে পড়ব সু হবে লুং ইদগমে বাগুন না তানবিনের পরে ইদগমে বাগুননার অক্ষর মে মারছে এজন্য এরপরে আল্লাহ শব্দ লামে ডাইনে জবর মোটা করে পড়ব মিনাল্লাহি ইত লু একলিপটান হবে এখানে সুহ ফাম তানবিনের পরে ইদগমে বাগুননার অক্ষর মে মারছে গুন্নার সাথে মিলিয়ে পড়ব রহ

আব্দুল আজিজ ভাই বলেন রাসুল হ্যাঁ এটা কি রা হবে না র হবে দেখেন তো র কেন হবে আর রা কেন হবে না বলেন এবার বলেন ভুলে গেছে আমি যেটা বলবো সেটা সঠিক হবে আমি তো এটা রা বলতে পারি অক্ষরের উপরে জবর রয়েছে তাহলে মোটা করে পড়তে হবে র হবে এগুলো হ্যাঁ রসুল রসুল মোটা না রসুল কেম আমি তো এখানে বললাম র অক্ষরের উপরে জবর বা পেশ থাকলে মোটা করে পড়বেন আপনাকে আমি যে বললাম র অক্ষরের উপরে যদি জবর বা পেশ হয় তাহলে মোটা করে পড়বেন মোটা বলতে কি বাংলায় র অক্ষরের মতো পড়তে হবে

সবাই বলেন হবে হা একালিপ্টান হবে কুতু বৌ এখানে ইকফাগর না তানবিনের পরে ইকফারকর কপাসছে এর জন্য কই এ গোলতা রয়েছে অক্ষের সময় গোলতা হা হয়ে যাবে এবং সাকিন হবে ফি হ্যাঁ কুতু পয় সবাই বলেন আহ ওকে আমি এটা আপনাদেরকে ইনশাল্লাহ ধরবো এখন তারিক উজ্জাপন ভাই বলেন হে হ্যাঁ কুতু কুতু টান নাই ভাই Kutubum tuh bom oke bayah oke masya allah amratar puri-puri wame ta faruak pol la dina sobai exa tevolven wama <hesitation> pol la dina أو الكتاب إلا كيروتين. من بعد إلا من بعد ما جاءتهم البينة ما جاءتهم البينة بينه البيد বাই ইনা দেখেন এখানে একালিপটান হবে মে মালিফ সুর্মা হ্যাঁ তাফরা উপরে জবর মোটা করে পড়বেন আল লাজিনা এখানে একালিপটান হবে জ বা বামে যে সমালা ইয়া উতুল উ দেখেন একালিপটান ঠিক আছে কিতাবা একালিপটান হবে তাতে ই এখানে এক লিপ্টন মিম বাউন দি মা এক লিপ্টন যা এখানে চার লিপ্টন হুমুল বাই ইয়ে নাহ অক্ফো হবে এবং সাকিন হবে ঠিক আছে ওয়া ম্যাথ ফর ওয়া কল দি না উ তুলকিতা সবাই বলেন

আহ ওকে এবার বলবেন হলো আব্দুল সালাম ভাই বলেন ও মা তাফরিকাল্লাযিনা উতুল কিতাবা ইল্লা مماাদি মাজ আতহুমুল বাইনা ওকে 마শাআল্লাহ আজকে আপনাদের জাস্ট এই চারটি আয়াত থাকবে ইনশাআল্লাহ আমি আশা করব আপনারা মাত্র এই চারটি অ্যাজ খুব সুন্দর করে আপনারা পড়বেন আর যদি আপনাদের কোনো জায়গায় মনে হয় যে আপনি এখানে বুঝতেছেন না আপনি অবশ্যই আমাকে কল করবেন আর আমার নাম্বার সবার কাছেই আছে দয়া করে একটু কল করবেন যে হুজুর এ জায়গায় বুঝতেছে না আগামীকাল যদি কারোর কোনো জায়গায় বেঁধে যায় ঠিক আছে মনে করেন এখানে প্রতিষ্ঠান ফি হ্যাঁ যেখানে টান নাই সেখানে যদি আপনি টানেন কিংবা যেখানে টান আছে সেখানে যদি টানেন না টানেন না টেনে পড়েন ঠিক আছে সেখানে আপনার পড়া স্টপ হয়ে যাবে আর আপনি সারা ক্লাসে আর আপনাকে আনমিউট করব না বুঝতে পেরেছেন অর্থাৎ মিউটে থাকতে হবে পড়া যদি না হয় এরপরে কি এরপরে আপনার কোথায় গণ্য হবে সেগুলো আপনাকে ভালোভাবে শিখাইছি বারবার শিখাইছি প্রত্যেক দিন ক্লাসে বলছি সেটাও যদি আপনাদের সমস্যা হয় তাহলে একই নিয়ম অর্থাৎ পড়া না হলে আগামীকালকে থেকে সারা ক্লাসে মিউট থাকতে হবে এবার মিউট থাকার থেকে পরিত্রাণের একটা উপায় আছে সেই উপায়টা কি আপনাদের বেশি করে পড়তে হবে আর যেখানে বুঝবেন না সেখানে আমাকে কল করতে হবে যে হুজুর এই বুঝতেছি না ঠিক আছে দয়া করে আপনারা এতটুকু কাজ করেন ঠিক আছে যদি এতটুকু কাজ না করেন সারা জীবন ওই যে বলে না যে ক্লাসে সব থেকে যে লাস্ট মনে করেন চোদ্দ জন বা পনেরো জনের ভিতরে সে পনেরো রোল যার ওই প্রতিবারই ফেল করে ওই ক্লাসে কি বারবার থেকে যাই ক্লাসের আস্তে আস্তে আদো ভাই নাকি একটা নাম হয়ে যায় বড় ভাই নাম হয়ে যায় ঠিক আছে দয়া করে আমি চাই না যে আপনাদের এরকম প্রতিদিন আপনারা এরকম ঠেকে থেকে পড়বেন আপনারা পড়বেন একেবারে ভালোভাবে কারি সাহেবরা হাফেজ সাহেবরা যেভাবে পড়ে সেভাবে পড়বেন কিন্তু সেভাবে পড়তে হলে যে কষ্টটা করতে হয় তারা যে কষ্ট করেছে সে কষ্ট তো আপনাদের করতে হবে তারা যদি একশো পার্সেন্ট মানে দশ ঘন্টা কষ্ট করে আপনাদের তো কমপক্ষে এক ঘন্টা কষ্ট করতে হবে তারা দশ ঘন্টা টাইম একাধারে দিতে পারতো তাদের সময় ছিল আপনারা এখন কাজ আছেন বিভিন্ন বিষয় আছে সংসার রয়েছে কিন্তু আপনাদেরও টাইম তো দিতে হবে একটু যদি টাইম না দিয়ে বলেন যে আমার এটা পানি খাচ্ছি এই যে গলায় কোনো জায়গায় বাঁধতেছে না ঠিক আছে যদি এরকম চান তাহলে হবে না আপনাদের পড়তে হবে দেখেন আল্লাহ আপনাদেরকে আমাদেরকে কেন এই কিতাবটা দিয়েছেন জানেন আমাদের সবকিছু যাতে আমরা ভালোভাবে আমরা আল্লাহ বিধান অনুযায়ী আমরা চলতে পারি কিন্তু সেই কোরআন যদি আমরা শুদ্ধভাবে না পড়তে পারি তাহলে কি নামাজ হবে না আমরা যে এই যে কোরআন তেলত করি এই কোরআন তেলত করতে গেলেও দেখা যাচ্ছে আমাদের সবের জায়গায় গুণা হয়ে যেতে পারে এজন্য আমাদের এটা শিখতে হবে ভালোভাবে শিখতে হবে আমি আপনাদের এই যে প্রতিদিন বলি যে আপনারা দয়া করে যে জায়গায় বুঝতে পারবেন না আমাকে আমাকে কল কল করবেন করবেন প্লিজ ওকে তাহলে ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার আপনাদের সাথে কথা হবে আর আমি আপনাদের বলবো আপনারা নিজেরা বাড়িতে কোরআনুল করিম খুলে বের করে আপনারা ইনশাআল্লাহ পড়াটা শুরু করবেন পড়বেন কমপক্ষে আধা ঘন্টা এক ঘন্টা পড়েন চব্বিশটা ঘন্টার ভিতরে এক ঘন্টা বের করা আহামরি কঠিন কিছু না প্রতিদিন পাঁচ অক্ট নামাজ তো পড়তেছেন তাই না এই পাঁচ অক্ট নামাজে যদি আপনি দশটা মিনিট বের করতে পারেন তাহলে মিনিট 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 হলো যে বের করা আহামরি কঠিন বিষয় না দেখা যাচ্ছে নামাজ আপনি পড়বেন পাঁচটা পনেরোই আপনি পাঁচটা পাঁচে বা পাঁচটার পর পরে আপনি উজু করে আপনি কি কোরআনটা পড়া শুরু করলেন এবার পাঁচটা পনেরোই আপনি নামাজটা পড়লেন তাহলে কি এই যে পনেরো মিনিট টাইম পেয়ে গেলেন কিংবা দশ মিনিট আগে থেকে আপনি উজু করে আপনি নামাজে বসার আগে নামাজে দাঁড়ানোর আগে আপনি একটু পড়ে নিলেন এভাবে আপনারা টাইমটা বের করতে পারেন তাহলে কি অলরেডি হয়ে যাচ্ছে মিনিট এদিক ওদিক করলে আপনাদের এক ঘন্টা এমনিতেই পড়া যায় একটু চেষ্টা করেন প্লিজ আপনাদের আমি বারবার বলছি একটু পড়ুন না পড়লে কিন্তু হবে না আমি যতই বলি কাজ হবে না কিন্তু আপনাদের পড়তে হবে ওকে তাহলে ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন আর আগামী ক্লাসে আবারও দেখা হবে আর প্রয়োজনে এই ভিডিওটি কয়েকবার দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে